সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আমার ভালো অবস্থাটা ব্যাখ্যা করার আগে আমার খারাপ অবস্থাটা কেমন ছিল, এখানে শুরুর দিকটা কেমন ছিল, কি অবস্থা এখানে আসছিলাম, কতটা কষ্ট হচ্ছিল সেটা একটু আমরা দেখে আসি। চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম কে মানাফাত হোসেন, আমার দেশের বাড়ি গোপালগঞ্জ, মিরপুর 1 নম্বরে থাকি, ওখান থেকে আসছি। পেশা হচ্ছে বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ার, আমার ইন্টেরিয়র বিজনেস, শর্টকাট বলতে গেলে ইন্টেরিয়র ডিজাইনার, মানে যেটার জন্য আমার বেশি টাইম স্পেন্ড করতে হয়। মূলত আমার একটু ব্যাক হিস্ট্রি আছে, সেটা হচ্ছে 1 বছর আগে হঠাৎ করে আমার ব্যাক পেইন হয়, মানে কোমরে, সেটা একটু ডানে বামে মুভ করে। হঠাৎ করে একটু জার্নি করলাম গোপালগঞ্জ থেকে ঢাকায় আসার পথে, জার্নির পর থেকে আপনার ব্যথাটা কোমর থেকে পায়ে চলে আসে। পায়ে আসার পরে তখন কাছাকাছি হসপিটালে যাই, ওখানে যে কয়েকদিন থেরাপি নেই, তারপরে তখন মানে যেটা ছিল পেইন সেটা মোটামুটি সহনীয়, যেটা সহ্য করতে পারতাম 1-1.5 মাস থাকার পরে হঠাৎ করে বিকালের দিকে কেমন জানি মনে হলো মানে রক্তটা ছেড়ে দিছে, তারপর থেকে স্বাভাবিক। এই বছর রোজার ভিতরে রিসেন্ট যে রমজানের ঈদের ওই সময় আপনার আমি ছিলাম ঢাকার বাইরে টাঙ্গাইলে, তো ওইখানে হঠাৎ করে আমার কোমরে ব্যথা শুরু হয়, ব্যথাটা ডানে বামে হালকা মুভ করতে থাকে, এদিক ওদিকে সরে। ঢাকায় আসলাম, ঈদের মধ্যেও প্রচুর পেইন, ঈদের 1 দিন পরে বেশি অসুস্থ, তখন ইনস্ট্যান্ট কোনো ডাক্তার বা কারো ট্রিটমেন্ট না পেয়ে তখন হচ্ছে আপনার একটা ইঞ্জেকশন নিই ফার্মেসি থেকে, ওটা নেওয়ার পরে তারপর কিছু পেইন কিলার খাই, ব্যথাটা একটু স্বাভাবিক, মানে আমি চলাফেরা করতে পারি, একটু কাজও করতে পারি। হঠাৎ করে তারপরে আপনার গত সপ্তাহে বুধবার ঠিক বিকাল মাগরিবের নামাজের পরে ডান পায়ে একটু টান লাগছে, তারপরে নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে বের হওয়ার পরে বাঁ পায়ে এই আঁঠুর নিচের অংশে, তখন কোমরে ব্যথাটা তো চলে গেছে, আঁঠুর নিচের অংশে একটু টান লাগতেছে রগে, ওই অবস্থা বাসায় চলে যায় রাতের 1:30 থেকে, মানে রাত যত গভীর হয় ব্যথা ততই বাড়তেছে। পরে সকালে ইঞ্জেকশন নিই, ওটাতে কোনো কাজ হয়নি, 10 মিনিট পর পর ব্যথা হয়, জাস্ট 4-5 মিনিট থাকে, আবার চলে যায়, যে কোনো একদিকে আমার থাকতে হয়, বিছানা থেকে উঠতে পারতেছে না। এভাবে ওখান থেকে হসপিটালে যাই, তারপরে নিতে যাই, এরপরে নিতে যাই, প্রত্যেকটা জায়গাতে একটা করে ইঞ্জেকশন নিয়ে ব্যাকে চলে আসি, এটা আমার কোনো ইম্প্রুভ হয় না। তারপরে গত 29 তারিখে আপনাদের ডিপিএস এসপিতে আসি, আসার পরে তখন সারিন স্ট্যান্ড একটা ইঞ্জেকশন দেয়, তারপরে এমআরআই করায়, ব্লাড টেস্ট সব কিছু করে, তারপরে ওই ইঞ্জেকশনটা নেওয়ার পরে উনি ওই সময় ইনস্ট্যান্ট যে মেডিসিনগুলি দেয় ওটা খাওয়ার পর থেকে মোটামুটি 2 দিন আমার তীব্র ব্যথাটা থাকে নাই, তখন আমি একাই বাথরুমে যেতে পারি, আসতে পারি, তখন শুধু পায়ে মানে কোনো পেইন নেই, শুধু পায়ের নিচে গোড়ালির অংশটাকে একটু জ্বালা পোড়া হয়। তারপরে যে গতকালকে এখানে এসে অ্যাডমিট হলাম, তারপর থেকে থেরাপি চলতেছে। এর আগে তো আমি এক্স রে করছি, সেটাও একটু বলুন, একটা হসপিটালে গেছি, ওখান থেকে গত বছর বলছিল আমার ছোট ছোট কিডনি স্টোন হয়েছে, তো লাস্ট আপনাদের এখানে এসে যখন এমআরআই করি তখন হচ্ছে আমি কনফার্ম হলাম যে আমার হচ্ছে আপনার এই PLID হয়েছে, ডিস্ক বের হয়ে গেছে, যার কারণে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হচ্ছে না, আমার পাটা ঝিনঝিন করতেছে, অবস অবস লাগতেছে। তো তারপরে স্যার বললেন যে থেরাপি নিলেই মোটামুটি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ চান্ত হতে পারে, না হলে লাস্ট এটা অপারেশন, তবে তার আগে আমরা থেরাপি দিয়ে ট্রাই করে দেখব। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে মোটামুটি এখন থেকে প্রায় 15 দিন আগে হবে, 29 তারিখে স্যারের এখানে আসি, এর আগে 2-3টা জায়গাতে দেখাইছি, তো সেখান থেকে আসলে কেউ আমাকে সঠিক কোনো মানে প্রবলেম থেকে ফাইন্ড আউট করতে পারে নাই। এখানে আসার পরে স্যারকে দেখানোর পরে স্যার MRI করতে দিলেন, তারপরে বুঝতে পারলাম যে আমার PLID হয়েছে। আজকে 13 দিন থাকার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ, আর এখানে আসার পরে আসলে বুঝতে পারলাম যে মানে প্রবলেমটা কেন হয় এটা সবারই আসলে জেনে রাখা দরকার, কারণ আমরা গুরুতর অসুস্থ না হলে কেউ আসলে সিরিয়াস মনে করি না যে আমরা অসুস্থ হয়ে পড়ছি, বা আমাদের রিলেটিভরা বা কেউ আমাদেরকে প্রায়োরিটি দিতে চায় না, বাট এটা এমন একটা প্রবলেম যে বাইরে থেকে মনে হবে যে মানুষটা ভালো, বাট সে নিজে পেইনটা বুঝতে পারবে যে সে কতটা অসুস্থ আছে। দীর্ঘ সময়ে আমার প্রবলেমটা মূলত কম্পিউটারে লং টাইম কাজ করার কারণে,
আমার পিছন সাইডে আমি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে বসে থাকছি বা প্রজেক্টে দাঁড়ায় দাঁড়ায় কাজ করছি, এইগুলিকে কখনো গুরুত্ব দেই নাই, যার কারণে এটা আমার প্রায় 7 বছর ধরে এরকম অনেকটা অনিয়মের মধ্যে চলে আসছে, যার কারণে প্রবলেম হয়েছে। তবে এখন ট্রিটমেন্টের সাথে সাথে এখান থেকে যতটুকু সম্ভব কিভাবে দৈনন্দিন জীবনে চলাফেরা করা দরকার এবং এই রোগ থেকে কিভাবে সতর্কতার সাথে ঠিক থাকা সম্ভব, সেই জিনিসগুলো এখান থেকে মোটামুটি আমাদেরকে ট্রেন আপ করে দেওয়া হয়েছে এবং সেইভাবে চললে আশা করি আল্লাহর রহমতে ভালো থাকতে পারবো। এবং সবারই উচিত এই প্রবলেমগুলিকে একটু মানে স্কিপ করে চলা বা নিয়ম অনুযায়ী একটু চলাফেরা করা, যেন লং টাইম বসে না থাকি বা একটানা দাঁড়িয়ে না থাকি, যে জিনিসগুলোর কারণে যেমন আমার ব্যাক সাইডে মেরুদণ্ডটা অনেকটা সোজা হয়ে গেছে লং টাইম চেয়ারে বসে থাকার কারণে। তো এই জিনিসগুলো যারা ইঞ্জিনিয়ার বা কম্পিউটারে লং টাইম কাজ করে বা বসে ডেস্ক ওয়ার্ক করে সবারই আসলে সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত রোগ ব্যাধি থেকে হেফাজত করুক। না, এখানে সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো, যতটুকু মানে মেন কথা হচ্ছে টাকার সঙ্গে মানের যে সম্পর্ক সেই তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে যে থেরাপি প্লাস আছে সঠিক ডায়াগনোসিস, এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ আমার কাছে বেটার মনে হয়েছে, কারণ আমি আরও 2-3টা জায়গা থেকে ঘোরাঘুরি করছি, সেই জায়গা থেকে এখানে বেটার মনে হয়েছে। তবে এই প্রবলেমগুলো হলে আমিও প্রথমে যেটা ভুল করছি যে বাসা থেকে যে একটু থেরাপি নিতাম বা মাঝে মধ্যে নিছি নেই নাই, তো এখানে লং টাইম থাকার কারণে যেটা হয়েছে থেরাপিটা মানে অ্যারাউন্ড দিনে প্রায় 7 ঘন্টার মতো হয়েছে, যার কারণে 7 ঘন্টা থেরাপি প্লাস আছে এক্সারসাইজ, এই দুইটা মিলে বেটার একটা সার্ভিস থাকার কারণে আলহামদুলিল্লাহ শর্ট টাইমে এখান থেকে নট অনলি আমি এই কয়েকদিনের মধ্যে দেখছি আর অনেকে ভালো চলে গেছে আলহামদুলিল্লাহ। এখন বাকিটা আমরা যদি আমাদের মতো সতর্কতার সাথে চলি তাহলে হয়তো বা আমরাও ভালো থাকবো আর এখানে সোনা অক্ষুণ্ণ থাকবে ইনশাল্লাহ। না, স্যারকে তো ধন্যবাদ জানাতে হবে, কারণ আমি হচ্ছে অনলাইনে স্যারের ইউটিউবে স্যারের একটা দেখছিলাম ভিডিও দেখে, তারপরে আসলাম, আসার পরে খুব শর্টকাট স্যার আমার প্রবলেমটা ফাইন্ড আউট করে ফেলছেন। তারপরে হচ্ছে বাকি যে কাজটা আমি যেটা মনে করি প্রবলেম ফাইন্ড আউট করার পরে এখানে যে থেরাপিস্টগুলি থাকেন তাদের স্কিল যদি ভালো থাকে পেশেন্ট আশা করি দ্রুত ঠিক হয়ে যাবে। তো থেরাপিস্টদের স্কিল ভালো থাকার পেছনে তো স্যারের অবদান, স্যার তাদেরকে ঠিকঠাক মতো বিল্ড আপ করছেন, বিদায়ে হয়তো বা আমরা ভালো ট্রিটমেন্ট পাচ্ছি এখান থেকে, যেন স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া করি স্যার যেন ঠিক এভাবে সবার জন্য সেবা দিয়ে যেতে পারেন। না, অসুস্থ তাদের জন্য তো বললাম যে আসলে আমাদের অসুস্থ হই এটা তো কেউ আমরা চাই না, কিন্তু আমরা তো আমাদের অসতর্কতার কারণে অসাবধানতার কারণে এই প্রবলেমগুলো হয়ে যায়। আর আমার যে প্রবলেমটা আমি মনে করি বাংলাদেশে 80% মানুষেরই আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, কিছু হলেই আমরা ইঞ্জেকশন নিই বা দ্রুত একটা পেইন কিলার খাই, এগুলো খেয়ে আমরা কিছু সময়ের জন্য ব্যথাটাকে আমরা রিলিজ করি। বাট এই এরকম কোনো প্রতিষ্ঠানে না আসলে বা কোনো ভালো কোনো ডক্টরের কাছে থেরাপিস্টের কাছে না আসা পর্যন্ত আমরা আসলে বুঝতে পারবো না যে এটার কি ট্রিটমেন্ট দরকার। এই জন্য আমি সবাইকে বলবো যে এই মাঝে মধ্যে 500, 1000, 2000 টাকা নষ্ট না করে কিছুটা সময়ের জন্য একটু ইনভেস্ট হলেও যেন লং টাইম ভালো থাকার জন্য হলেও মানুষ এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আসে। চিকিৎসাটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো মনে হয়েছে, কারণ আমি যেহেতু অ্যাডমিট হয়েছিলাম তো এখানে চিকিৎসাটার সঙ্গে আমার কাছে কিছু জিনিস অনেক বেশি বেটার মনে হয়েছে, সেটা হচ্ছে ছোট ছোট যে সার্ভিসগুলো থাকে আপনাদের একদম নিম্নমানের যারা হাউসকিপিং এর কাজ টাজ করে নর্মাল যারা আছে এনাদের টেক কেয়ারটা মানে আমার কাছে যতটা মনে হয় যে বাসার মতো, হয়তো বা থেরাপিস্ট বেশিক্ষণ থাকে না, স্যার বেশি সময় থাকবে না, বাট যারা সবসময় থাকে নার্স থেকে শুরু করে আপনাদের যারা আছে মানে আপনাদের একদম লোয়ার ক্লাসের যে সমস্ত কর্মচারী বা যারাই আছেন সবাই অত্যন্ত কেয়ারফুলি পেশেন্টদের দেখাশোনা করে। আমার জন্য দোয়া চাই, কারণ হচ্ছে আসলে আমি আমার লাইফে এরকম এতটা সময় এতটা ক্রিটিক্যাল সিচুয়েশন সাফার করি নাই, আর আমি আসলে নিজে বুঝতেছিলাম যে আমার অবস্থাটা কি হয়েছিল, কারণ 7 দিন আমি বিছানার থেকে উঠতে পারিনি এবং ডান থেকে বাঁ দিকে কাত হতে পারি নাই। তো সকলের কাছে দোয়া চাই
যে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দেন, এবং সবার প্রতি একটা আহ্বান যে সবাই যেন যার যার অবস্থান থেকে এই জিনিসগুলোকে অনিয়ম থেকে এবং এই ইনডিসিপ্লিনের মধ্যে থেকে যেন এরকম প্রবলেমকে ফেস না করে। কারণ আমরা যেটা করি শৈলের উপরে সেটা হচ্ছে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করি, অতিরিক্ত রিস্ক নেই, যেটা আমার মনে হয় যে সৃষ্টিকর্তা আমাদেরকে বলে নাই যে ওভার রিস্ক নিতে। সম্পূর্ণ অনিয়ম ছাড়া এই প্রবলেমগুলো আমার মনে হয় না যে হওয়া উচিত বা হয়। এই কারণে সবার প্রতি আহ্বান থাকবে যে সবাই যেন আলহামদুলিল্লাহ এই সতর্কতার সাথে থাকে, এবং যারা আমাদের যারা আমরা এরকম সুস্থ মানুষ থেকে অসুস্থ হয়ে পড়ছে আমাদের জন্য সবাই দোয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।